আসসালামু আলাইকুম সবাইকে, আমি সায়মা। আমার পেজ স্টাইল গ্রুপ থেকে আপনাদের সবার সাথে কোথায় এটা আমি কক্সবাজারে, ঠিক আছে? এটা সবাই জানেই, এখন বুঝে গিয়েছে যে আমি কক্সবাজারে। সো লাইভে চলে আসলাম। লাইক মনে হয় একবার বাড়ছে, একবার কমছে না, একবার বাড়ছে, একবার কমছে। আচ্ছা যাই হোক, সো আমাকে কি দেখা যাচ্ছে আমাকে একটু জানাবেন যে আমাকে দেখা যাচ্ছে কিনা। আমি বিচে বসেছিলাম, তো খুব সুন্দর পরিবেশ, অনেক 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 সুন্দর পরিবেশ। আমি ভাবলাম যে আমি আপনাদের সাথে আসি। হ্যাঁ, অনেক নাইস, তাই না? অনেক 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 নাইস। হাই আপনি, আচ্ছা ঠিক আছে, আমাকে কি দেখা যাচ্ছে এটা আমাকে একটু জানাবেন। হ্যাঁ, নিচে নামলাম, একটু দেখা যাবে। আমি ওখানেই যেতাম, বিচে যেতাম, কিন্তু এত রোদ, আমি ওখানে গেলে আমি তাকাতে পারবো না যে স্ক্রিনে কি হচ্ছে, ঠিক আছে? এই জন্য আমি এই একটু ছায়ার মধ্যে বসে এসেছি। ওকে, আচ্ছা, হ্যালো আপি, হাই বিউটিফুল, হাফসা হুসেইন আপু লিখেছে। আচ্ছা, আমি দেখুন ক্যাপশনে লিখে দিয়েছি যে আজকে রাতে, আমি কালকে বলেছিলাম যে আজকে রাতেও লাইভে আসবো। সো আমি আপনাদেরকে ক্যাপশনে জিজ্ঞেস করেছি যে আজকে রাতে কী দেখতে চান, ঠিক আছে? আপনারা কি আজকে রাতে মেকআপ টিউটোরিয়াল দেখবেন? কারণ আমাকে কালকে আপনারা বলছিলেন যে আপনারা কি মেকআপ টিউটোরিয়াল দেখতে চান। ওকে, সো আপনারা কি কালকে মেকআপ টিউটোরিয়াল, আজকে রাতে মেকআপ টিউটোরিয়াল দেখতে চান, নাকি আরও ইয়াররিংয়ের লাইভ দেখতে চান? এটা আমাকে কমেন্টে একটু জানান, মেকআপ টিউটোরিয়াল চাই। আচ্ছা, ইউ আর লুকিং সো গর্জিয়াস, গর্জিয়াস আমি তো নর্মালি জাস্ট অল ক্লিয়ার আপু। আচ্ছা ঠিক আছে, সো যারা আছেন আমাকে একটু বলবেন যে আপনারা কি মেকআপ টিউটোরিয়াল দেখতে চান, নাকি আরও ইয়াররিং দেখতে চান। ওকে, যেটা চাবেন আমি আজকে রাতে সেটাই লাইভ করবো। ওকে, হ্যালো ডিয়ার, গুড টু সি ইউ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমাকে একটু কমেন্ট করে জানান, একটা আপু বললো মেকআপ টিউটোরিয়াল, আচ্ছা আরেকটা আপু মেকআপ টিউটোরিয়াল, মেকআপ টিউটোরিয়াল মাসুদা কোন আপু। আচ্ছা ঠিক আছে, ওকে, সো যেটা দেখতে চান আমি সেটাই দেখাবো। হ্যাঁ, যেটা দেখতে চান আমি সেটাই দেখাবো, কোনো সমস্যা নাই। ওয়াও, অসাম এনভায়রনমেন্ট। হ্যাঁ, অবভিয়াসলি যেহেতু এটা বিচ সাইডে, অবভিয়াসলি অসাম এনভায়রনমেন্ট, খুবই সুন্দর। হ্যাঁ, খুবই 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 সুন্দর, খুবই সুন্দর এনভায়রনমেন্ট। মেকআপ টিউটোরিয়াল চাই। আচ্ছা ঠিক আছে, আপনারা আমাকে লাইভের মধ্যে কিন্তু কমেন্টে দেখা যায় না। হ্যাঁ, মানে লাইভের মধ্যে কমেন্ট, ম্যাক্সিমাম কমেন্টই যেহেতু দেখা যায় না, সো আপনারা, আচ্ছা লাইভ কি কেটে গেল না কি হলো? আচ্ছা ঠিক আছে, যেটা বলছিলাম সেটা হচ্ছে, আচ্ছা আমাকে দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে, আটকে গিয়েছে। আচ্ছা আমাকে কি দেখা যাচ্ছে? আমি যদিও কমেন্ট দেখতে পাচ্ছি, মেকআপ মেকআপ মেকআপ, অনেকে বলছে মেকআপ। আচ্ছা ঠিক আছে, ও দেখা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, ওকে। সো যেটা বলছিলাম, আমি কিন্তু লাইভের সময় অনেক কমেন্টই দেখতে পাই না। হ্যাঁ, তো আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দিন, আমি এই লাইভটার কমেন্টে দেখে নিব। হ্যাঁ, যে যে যেটা দেখতে চাবে আমি সেটাই দেখাবো। মেকআপ টিউটোরিয়াল, সবাই মেকআপ টিউটোরিয়াল, আচ্ছা সব মেকআপ টিউটোরিয়ালেরই কমেন্ট দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে মেকআপ টিউটোরিয়াল ইট ইজ। হ্যাঁ, কয়টা বাজে আসলে ভালো হয় আমাকে কমেন্টে বলে দিন, আমি তখনই আসবো। ওকে, আর যেটা সেটা হচ্ছে যে কী জানো আরেকটা বলতে চাইলাম, আমাকে মনে হয় দেখা যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আরেকটা যেটা কথা ছিল সেটা হচ্ছে যে 3টা বাজে কিন্তু একটা লাইভ পোস্ট হবে। ওকে, 3টা বাজে লাইভ না, মানে হচ্ছে প্রিমিয়ার পোস্ট হবে। সো ওইটা আপনারা সবাই দেখে নিন, ওই ড্রেসটা অনেক লিমিটেড কোয়ান্টিটি আছে, আর ওটা অনেক বড় একটা সারপ্রাইজ। সো ওইটা যাদের পছন্দ হয় আপনারা তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করে নিন, কালকে ফ্রাইডে, কালকে ডেলিভারি পাবেন না, স্যাটারডে থেকে ডেলিভারি পাবেন, ঠিক আছে? সো ওইটা আপনারা দেখে নিন, যাদের পছন্দ আছে অর্ডার প্লেস করে দিন, মোডারেটররা ইনবক্সে অ্যাক্টিভ আছে, আপনাদেরকে রিপ্লাই করে দিবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই, শনিবার থেকে আপনারা ওইটার ডেলিভারিটা পাবেন। ওকে, আর যেটা সেটা হলো 3টা বাজে জয়েন করে নিন, আমি একটা সারপ্রাইজ আছে ওটা আপনাদের জন্য। ওকে, ওটা একটা বিশাল বড় সারপ্রাইজ, ওটা দেখে তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করে দিন, ঠিক আছে? রায়হা তাবাসুম আপু লিখেছে মেকআপ টিউটোরিয়াল। আচ্ছা ঠিক আছে, সবার মেকআপ টিউটোরিয়াল পছন্দ। আমি কি যাবো একটু বিচে হেঁটে যাবো? 10:30 PM বেস্ট ছিল, রাজিন শাহরিয়ার ভাইয়া লিখেছে। আচ্ছা ঠিক আছে, 11টায় আপু, আচ্ছা 11:10:30, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই টাইম ফ্রেমেই আসবো। হ্যাঁ, মানে আমি এই টাইম ফ্রেমের মধ্যেই আসবো। আর আমি কিন্তু আসলে মেকআপ টিউটোরিয়াল আমি বলি, এটা আপনারা মেকআপ টিউটোরিয়াল বলেন না, কারণ হচ্ছে আমি কিন্তু মানে কোনো মেকআপ আর্টিস্ট নাই। ইনফ্যাক্ট আমি কোনো মেকআপ আর্টিস্ট থেকে যে একটা থাকে না, যে মানে ওই যে ইয়া নেওয়া, কী বলে যেন, ওই যে প্রশিক্ষণ নেওয়া, সেটাও কিন্তু আমি নেই নি, ঠিক আছে? আমি জাস্ট নিজে নিজে মেকআপ যা করি আমি নিজে নিজেই করি, এগুলো সব আমার নিজের টিপস অ্যান্ড ট্রিক্স, যেটা আমার উপরে মানে গ্রেটলি ওয়ার্ক করে,
ঠিক আছে, সো আমি ওগুলোই করি, আমি বেসিক্যালি ওইভাবেই আপনাদেরকে দেখাবো, এমন কিন্তু কোনো কিছু না যে আমি খুব সিস্টেম ওয়াইজ করি। হ্যাঁ, তো আমি যেটা করি মানে আমার চোখ যেরকম বা আমারকে যেভাবে করলে ভালো লাগে আমি ওই জিনিসটাই আপনাদেরকে দেখাবো। জাস্ট টিপস অ্যান্ড ট্রিক্স, ওকে? ইয়ারিং লাইভ নাজিয়া ফুল, ঠিক আছে? তাহলে কি এখন দুইটাই করতে হবে, দুইটাই করতে হবে নাকি? মেকআপ টেকআপ করে পরে দুই তিনটা ইয়ারিং দেখিয়ে দিব না, তাই না? 8 PM, আচ্ছা 8 PM তাড়াতাড়ি হয়ে যায়, কারণ হচ্ছে আমি আমি একদম ডিনার টিনার করে তারপরে আসবো। হ্যাঁ, ডিনার করে আমি তো ঘোরাঘুরি করতে আসছি, সো আমি ঘোরাঘুরি করবো, একদম অনেক ঘোরাঘুরি করবো। আমি বিচে আজকে সারাদিন বসে থাকবো, তো তারপরে হচ্ছে রাতে আমি ডিনার করে দেন আসবো, ওকে? 11:30, আচ্ছা ঠিক আছে, ওকে। 12টার পরে আসবো নাকি? 12টার পরে আসলে কেমন হয়? 10টায় আসবো আপু, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে 10:00-11:00 এই টাইমের মধ্যেই আসবো, ওকে? আপনারা অ্যাক্টিভ থাকেন। আর যেটা সেটা হচ্ছে আমি যেটা বলছিলাম সেটা হলো আমি কিন্তু মেকআপ আমি যেই জিনিসগুলো ইউজ করি, আমি খুব হাই এন্ড জিনিস যে ইউজ করি বিষয়টা এটা না, এটা আমি আপনাদেরকে আগেও বলেছি, আমি খুবই যেগুলো নাকি অ্যাফোর্ডেবল, হ্যাঁ অ্যাফোর্ডেবল জিনিস আমি ইউজ করি। আর যেটা যেভাবে আমি মেকআপ করি এটা হচ্ছে বেসিক্যালি আমার নিজস্ব ট্রিপস, আমার টিপস অ্যান্ড ট্রিক্স, ওকে? মানে এটা হচ্ছে আমার উপরে কাজ করে, হ্যাঁ মানে আমার চোখটা যেরকম সেই হিসেবে আমি যদি ওভাবে করি আমাকে ওটা ভালো লাগে। আর আমাকে খুব বেশি ডিপ ডার্ক অনেক বেশি গ্লিটারি লুকে ভালো লাগে না, কারণ হচ্ছে আমার চোখ হচ্ছে হুডেড আই, হ্যাঁ আমার চোখটা হুডেড আই, তো আমার চোখের মধ্যে আমি ম্যাক্সিমাম আই মেকআপই করতে পারি না। তো আমি যতটুকু করতে পারি বা যতটুকু আমার মধ্যে ভালো লাগে আমি সেটাই আপনাদেরকে দেখাবো, ওকে? যাদের নাকি আমার মতো হুডেড আই আছে হোপফুলি তাদের হেল্প হবে। মেকআপ টিউটোরিয়াল, আচ্ছা ঠিক আছে, 10:30, পারফেক্ট। আচ্ছা আমি চেষ্টা করবো আমি ডিনার করে যত তাড়াতাড়ি আসা যায় আমি চেষ্টা করবো। হ্যাঁ, আর আমি এটাই বলার জন্য আসছিলাম, দেখুন এখানে কী যে সুন্দর এনভায়রনমেন্ট, মাশাল্লাহ অনেক 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 নাইস। বাট আপনি 30 মিনিট আগে বলে দিলে ভালো হবে। আচ্ছা, রাজিন শাহরিয়ার ভাইয়া লিখেছে, ঠিক আছে, আমি তাহলে ওই যে কালকে যেরকম বলে দিয়েছিলাম 30-40 মিনিট আগে, আমি 30-40 মিনিট আগে একটা ছোট করে পোস্ট করে দিব। স্কিন কেয়ার ডিটেলস বলো, লাগছে আমার আর হচ্ছে গিয়ে কী ইউজ করি, আমি ইউজ করি হচ্ছে ওই যে ভিটামিন ই, একটা ছোটো একটা বডি শপের আছে, এই আমার মেকআপ, আমার স্কিন কেয়ার। আমি স্কিন কেয়ার আর হেয়ার কেয়ারের আমার টাইম নেই, সত্যি কথা যেটা, ঠিক আছে? তারপরও যদি আমি করি, করা স্টার্ট করি, আমি আপনাদেরকে দেখাবো। বিচে যাও আপু, বিচে যাবো, বিচে গেলে তো এখন গরমে আমি শেষ হয়ে যাবো। আচ্ছা, যেহেতু বলছে বিচে যাও আপু, বিচে যাবো। না, আমাদের কোন, হ্যাঁ 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 না 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 না, আচ্ছা ঠিক আছে। সো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে হ্যাঁ, বিচে কি যাবো, আচ্ছা ঠিক আছে, চলেন বিচ ঘুরে আসি, ঠিক আছে, আমি তাহলে বিচে যাচ্ছি, ওকে? চলেন তাহলে আমরা ছোট করে বিচ ঘুরে আসি, ওকে, চলুন। তুমি কোন বিচে আছো? এটা হচ্ছে ইনানি বিচে। এখন এই যে রোদে কিন্তু আমি আর আপনাদের দেখতে পারবো না যে কি হচ্ছে, ওকে? আর এত বাতাস, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এখন কিন্তু আমি আপনাদের জন্য, আপনারা না, ঠিক আছে, আচ্ছা আপু, চোকার সেট আনো। আমি যাই আনি না কেন, আমি খুব গর্জিয়াস কিছু আনবো, হ্যাঁ, কারণ আমি নিজে খুব গর্জিয়াস জিনিস পছন্দ করি। আমার কথা, আমি একটা জিনিসই পরবো, অনেকবার পরবো, কোনো সমস্যা নেই, কিন্তু জিনিসটা গর্জিয়াস হতে হবে, হ্যাঁ, মানে আমার জুয়েলারির চয়েসটা এরকম। সো আমি যদি আপনাদের জন্য জুয়েলারির চোকার আনি বা অন্য আদার্স কিছু আনি, সেটা হচ্ছে খুব গর্জিয়াস কিছু হবে, হ্যাঁ খুব গর্জিয়াস কিছু হবে। সো চোকার সেট আমি আনতে পারি, কোনো সমস্যা নেই, চোকার সেট আছে, তারপরে ঝুমুর আছে, এগুলো পার্সোনালি আমার খুব পছন্দ, এগুলো আমি পার্সোনালি খুবই পরি, বড় বড় টিকলি থাকে না, এরকম গোল গোল টিকলি, ওই রকম আছে, তারপরে আদার্স ওই যে হাতের মধ্যে যে পড়ে না, হাতের মধ্যে সুন্দর করে, আমার কাছে ওগুলো খুব ভালো লাগে, ছবি তুললে অনেক সুন্দর আসে। সো আমি ওগুলো আনবো, হ্যাঁ আমি আনবো, কিন্তু আমি বলে দিই, আমি যদি আনি তাহলে ওই জিনিসগুলো খুবই ইয়া হবে, মানে খুবই হচ্ছে এক্সক্লুসিভ হবে, হ্যাঁ এক্সক্লুসিভ হবে আর সুন্দর হবে। আচ্ছা, এখন তো সমুদ্রের পানি বেশ ওই সাইডে, হ্যাঁ বেশ অনেকটাই ওই সাইডে আছে, সো আমার অনেক দূর হেঁটে যেতে হবে, আমার সাথে একটু থাকুন। মেকআপ টিউটোরিয়াল আপু,
আপু আমার কি আজকে লাইভ করতে করতে আমার প্রিমিয়ার শুরু হয়ে যাবে নাকি আল্লাহ জানে, আমার এই লাইভ কিন্তু প্রিমিয়ারের আগে শেষ করে দিতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা অনেকে আছেন মাশাল্লাহ। সানগ্লাস কই? সানগ্লাস ভুলে রেখে আসছি, সানগ্লাস আর হচ্ছে ইয়া মাইক ভুলে রেখে আসছি, নাই সানগ্লাস। আর আমি মনে হয় একদম যাওয়ার পর আপনারা আমাকে চিনতে পারবেন, আমি ভুলে এবার ইয়াও আনি নেই, কি জানি সানস্ক্রিনও আনি নেই। আমি যে এবার প্যাকিংয়ে কত কিছু ভুলেছি, মানে আমি মাস্কারা আনি নেই, জানি না আপনাদের সাথে আজকে মেকআপ টিউটোরিয়াল কীভাবে করবো, মাস্কারা আমি আনি নেই, আমি হচ্ছে অনেক কিছু আনি নেই, অনেক কিছু আমি সানস্ক্রিন আনি নেই, এখানে আসছি এখানেও আমি এই যে ইয়া নিয়ে আসি নাই, এই যে হ্যাট, ঠিক আছে, তারপর সানগ্লাস কিছুই নিয়ে আসি রে। ওকে, আমার আসলে যে 3টা বাজে লাইভ শুরু হবে তো আমি একটু তাড়াতাড়ি করে আসছি। আচ্ছা, এত দূর মনে হয় যাওয়া ঠিক হবে না, না এখন ভাটা চলছে, ভাটা চলছে, আমি দেখি সামনে যতটুকু যাওয়া যায়। ওকে, সামনে যতটুকু, আবার চোরাবালিতে পড়ে চলে গেলে সমস্যা কিন্তু, হ্যাঁ চোরাবালি থাকে এসব সাইডে। আচ্ছা আমি একটু ঘুরে দেখাই, একটু ওয়েট, একটু ওয়েট, আমি একটু সাবধানে সাবধানে যাই, হ্যাঁ কারণ এখন ভাটা চলছে তো একদম, না হলে আমি সুন্দর করে বিকালের দিকে আসলে ইয়া হতো, বিকালের দিকে আসলে সুন্দর দেখাতে পারতাম। এই যে ওয়াও, কি সুন্দর এনভায়রনমেন্ট না, এই যে আপনাদের ভাইয়া সারপ্রাইজ, এই তুমি এত দূরে যেও না, চোরাবালিতে পড়ে যাবা, ঠিক আছে, ও একদম পুরাই ফুল ক্যামেরাম্যান। আচ্ছা, সো অনেক সুন্দর না, অনেক 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 সুন্দর জায়গা মাশাল্লাহ, ঠিক আছে, মানে বিচ সমুদ্রে আসলে মনে হয় কি যে জীবনটাই অন্যরকম, খুব সুন্দর একটা জীবন, আর মনে হয় যে মানে ডিফারেন্ট, মানে সমুদ্র দেখলেই খুব ভালো লাগে, তাই না? এটা কিন্তু যে না দেখেছে সামনের থেকে বা যারা নাকি, আর তো অবশ্য কক্সবাজার আসেনি এমন বাংলাদেশের সব মানুষ নেই, তো যাই হোক যারা নাকি না এসেছে বা না দেখেছে তারা কিন্তু এটা এটা ফিলিংটা বুঝবে না। আমি কিন্তু কক্সবাজারে আসছি অনেক বড় হওয়ার পরে, হ্যাঁ ছোটবেলায় কক্সবাজারে আমার আসা হয়নি, তো যাই হোক আমি আপনাদেরকে বলি আমি আমি কিন্তু। আচ্ছা তুমি এত দূর যাও না, এই রাজীব সামনে চলে আসো। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হলো যে আমি কিন্তু আসলে খুব যে মানে কী বলা যায় এটাকে, আমি এটা প্রাউডলি বলি যে আমি আসলে অনেক যে লাক্সারি ফ্যামিলি বা অনেক রিচ ফ্যামিলি থেকে আমি বিলং করি আমার বিষয়টা এরকম না, আমি খুবই সাধারণ একটা ফ্যামিলির মানুষ, হ্যাঁ মানে মেয়ে, তো যাই হোক আমি কক্সবাজারে এসেছি অনেক বড়ো ব্যাপার, মানে বিয়ে হওয়ার পরে কক্সবাজারে এসেছি, তো আমি যখন আসছি আর আমি যখন সমুদ্র সামনের থেকে দেখেছি আমার কাছে মনে হচ্ছে যে আমি এতদিন মুভিতে দেখতাম, হ্যাঁ কিন্তু সামনের থেকে না দেখলে এটার যে বিশালতা, এটার যে গভীরতা, ওটা বোঝানো সম্ভব না। ওকে, সো খুবই সুন্দর, খুবই 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 সুন্দর, সো আপনারা বলেছেন বলে আমি আসছি। ওকে, এখন কিন্তু ভাটা চলছে, যে দেখুন এখন ভাটা চলছে, না হলে আমি সমুদ্রের মধ্যে সুন্দর করে দাঁড়িয়ে আপনাদেরকে কিছু দেখিয়ে দিতাম। ওকে, কিউট মেকআপ টিউটোরিয়াল করো, আচ্ছা ঠিক আছে, ওই তো নিয়েছে আমি আপনাদের, আপনারা বলেছেন সামনে দেখেছি, সামনে এসেছি, ওকে এখন যেটা সেটা হলো আমি চলে যাই নাকি, ঠিক আছে এখন আমরা আস্তে আস্তে করে চলে যাই, চলে যাই। আমার আবার ভয় লাগে, আমি আবার এসব জিনিস একটু ভয় পাই, আমি পানি অনেক ভয় পাই, হ্যাঁ আমার পানি হাইট এইসব জিনিস আমি অনেক 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 ভয় পাই, কিন্তু আমার কাছে আবার ভালোও লাগে, মানে এসে ঘোরাঘুরি করতেও ভালো লাগে, ঠিক আছে। সো কি আর করার, ভয় পেলেও আসি, তারপরে হচ্ছে এই যে প্লেনে উঠা, ও মাই গড, মানে আমার কাছে মনে হয় আমি যতবার প্লেনে উঠি আমার কাছে মনে হয় যে আমি কান্নাই করে দেবো, ঠিক আছে, আমার খুব ভয় লাগে, বিশেষ করে যখন টেক অফ করে, টেক অফের টাইমে মানে একদম আমার মনে হয় যে আমার জানটা বেরিয়ে হয়ে গেলো, আমার আমার হাব্বি তো আমাকে ধরে রাখে একদম যখন টেক অফ করে, ও একদম ভাবতো রাখে বারবার যে কি ঠিক আছে কোনো সমস্যা ঠিক আছে এরকম, মানে এরকম আমি খুবই ভয় পাই হাইট আর পানি এইসব জিনিস আমি অনেক 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 ভয় পাই। যাই হোক, তারপরেও ঘুরতে ঘোরা তো খুব ভালো লাগে, তাই না? এই জন্য আমি আসছি এই আর কি। এটা কোন বীচ আপু, নাম কি? এখন তো পুরাই খালি, একদম খুবই সুন্দর, এটা ইনানি বীচ আপু, ইনানি বীচ রয়্যাল টুলিপের অপোজিটে, মানে রয়্যাল টুলিপের সাথে যেটা। তোমার ড্রেসটা দেখবো, আমার ড্রেস দেখবা, আচ্ছা ঠিক আছে, তাহলে সবই তো করছি। আচ্ছা একটু ধরো তো ক্যামেরাটা,
ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ এই যে ব্যাক ক্যামেরা, আমার আমার হাব্বি এখন হেল্প করবে আপনাদেরকে, এই যে ও এখন হেল্প করবে, ড্রেস দেখাতে হেল্প করবে, ঠিক আছে। যারা নাকি ভয় পায় আমার কাছে মনে হয় তারা বিপদে কম পড়ে, ঠিক আছে, এটা আমার আমার বিলিফ, ওকে, এটা আমি বিলিভ করি। আচ্ছা আমিও পানি অনেক ভয় পাই। আচ্ছা মেকআপ 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 মেকআপ, আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু মেকআপ, আমি বললাম আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট থেকে মেকআপ শিখি নাই, ওকে, আমি হচ্ছে জাস্ট আমার নিজের যে ট্রিপস টিপস অ্যান্ড ট্রিক্স, বারবার বলছি ট্রিপস ট্রিপস, আচ্ছা যাই হোক, টিপস অ্যান্ড ট্রিক্স, ওকে, ওগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ইয়ারিং লাইফ, আচ্ছা এর মধ্যে আবার ইয়ারিং লাইফও আছে। আচ্ছা আমি তাহলে মেকআপ করে, মেকআপ করে আমি 12টা বা 12:30টার দিকে আপনাদেরকে কিছু ইয়ারিং দেখিয়ে দিব, ওকে, সো সমস্যা নেই, যারা ইয়ারিং দেখতে চাচ্ছেন তারাও দেখতে পারবেন, ওকে, করে দিব, চেষ্টা করব, দেখা যাক, ওকে। সো হয়েছে, অনেক কিছু হলো, অনেক কথা বললাম, ঠিক আছে, এখন এখন কী করব, এখন চলে যাব, দেখো 3:03 বাকি, আচ্ছা আমি চলে যাই, হ্যাঁ আমি লাইভ কেটে দিই, কারণ হচ্ছে আমি আসলে আপনাদের সাথে অনেক গল্প করার ইচ্ছা ছিল, আমার একটু লেট হয়ে গেছে, যাই হোক আমি চলে যাই, কারণ আর 2-3 মিনিটের মধ্যে আমার প্রিমিয়ার স্টার্ট হবে, ওকে, সো ওটা দেখে নিয়েন, ওটা কিন্তু একটা সারপ্রাইজ, ওটা দেখে নিয়েন, ওকে, সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।